মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বাবু এখনো আসছেন না কেন? ওই বাড়িতে কোনো বড় সড় প্রবলেম হলো না তো? আমি বাবাকে আনতে যাব মাম্মা, ছাতা নিয়ে যাইনি তো বাবা, বৃষ্টিতে যদি ভিজে যায় তারপর তো আবার হাঁচি করবে। চলো না যাই, না যাই না। দাঁড়া মামা, একটু দাঁড়া, আমি একটু তোর পাপাকে ফোন করে নিই, দেখি কোথায় আছে। ফোনটা তো নট রিচেবল বলছে, বৃষ্টির জন্য বোধহয়। ও মামা, বাবা এত লেট করছে কেন? রিক্তি বাবু এখনো আসছেন না কেন? উনি কি ওখানেই থেকে যাবেন? সত্যি ফিরবেন না? বাড়ির সবার কাছে থেকে যাবেন? আমিও তো চেয়েছিলাম রিক্তিব বাবু ফিরে যান বাড়ির লোকেদের কাছে, কিন্তু এখন যখন সত্যি সেটাই ঘটছে তখন আমার এত কষ্ট হচ্ছে কেন? কেন আমি মেনে নিতে পারছি না? সত্যি কি ফিরবেন না রিক্তিব বাবু? আর রিক্তিব বাবু, আপনি? এই তো মা আর মেয়ে দেখছি, কিন্তু তিনি কোথায়? জামাই বাবা জীবন, আগের দিন তো অনেক শাসাত ছিলেন, হ্যাঁ এই করব সেই করব, তো কোথায় কোথায় আজ? উনি বাড়িতে নেই, কিন্তু আপনার কি দরকার এখানে? নেই নাকি ফুলশয্যা কাটিয়ে পালিয়ে গেছেন? মিহি তুমি একটু ঘরে যাও। তুমি বললে এই ছাতাটা দিয়ে মেরে দেবে, ঠিক আছে? যা মুখে আসছে তাই বলে যাচ্ছে, এত সাহস কে দিল আপনাকে? ছাড়ো তো, এসব আমার ভালোই জানা আছে। দুদিনের মধ্যে তুমি যদি বাড়ি ছাড়া না হও তাহলে আমি লোক দিয়ে তোমাকে উচ্ছেদ করাবো। বেরিয়ে যান এক্ষুন এখান থেকে। এখন যাচ্ছি, কিন্তু দুদিন পরে আমি তোমাকে এই বাড়ি ছাড়া করবই। চললাম। ম্যাডাম, টুডে স্পেশাল মেনু শেফ মধুবনিস স্পেশাল খিচুড়ি অ্যান্ড ডিম ভাজা। এই যে গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা রেডি। ম্যাডাম প্লিজ, হট খিচুড়ি অ্যান্ড ডিম ভাজা। আমি দেখছি, আপনি খাওয়ান। কে কে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।